আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মারিউপল থেকে বাসিন্দাদের সরাতে মরিয়া ইউক্রেন। পুতিন জেলেন্সকিকে বৈঠকে নিতে টেলিফোন করবেন এরদোগান। মস্কোভা ডুবির পর এই প্রথম হতাহতের সংখ্যা জানালো রাশিয়া। ইউক্রেনে হামলা দিয়ে শুরু, অন্য দেশও আগ্রাসন চালাতে চায় রাশিয়া। এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে যুদ্ধবিরতিতে প্রস্তুত আছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধে একের পর এক শহরে দখল নিয়ে চলেছে রাশিয়ার বাহিনী। তবে আমেরিকার উস্কানিতেই যে ইউক্রেন আজ ধ্বংস হচ্ছে সেটা বিশ্ববাসী ভালোভাবেই পরিলক্ষিত করছে। আমেরিকা চেয়েছিল ইউক্রেনকে উস্কে দিয়ে রাশিয়াকে যুদ্ধ বাঁধানো এবং রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করা এবং রাশিয়াকে কোণঠাসা করা। এক্ষেত্রে আমেরিকা সফল হয়েছে বলা যায়, কিন্তু আমেরিকার এই কুচক্রে পড়ে ইউক্রেন আজ ধ্বংস হতে বসেছে। ইতোমধ্যে ইউক্রেনের হাজার হাজার সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। প্রতিনিয়ত একের পর এক শহর ঘিরে ফেলেছে রুশ বাহিনী। সর্বশেষ মারিউপল শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রুশ বাহিনী, কিন্তু মার্কিন ষড়যন্ত্র এখনও থেমে নেই। এখনও অস্ত্র সহায়তার নামে ইউক্রেনে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত অস্ত্র সহায়তার নাম করে ইউক্রেনে এই সব অস্ত্র বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা তাদের প্রধান ধান্দা ছিল। তবে আমেরিকার অন্য যে উদ্দেশ্য ছিল, যে রাশিয়াকে নিষিদ্ধ করা, সেটা তারা করতে পারেনি। আমেরিকা এবং তার গুটি কয়েক মিত্র ছাড়া বাকি সকল দেশই রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলেছে। এমনকি আমেরিকার পরম বন্ধু ভারত রাশিয়ার পক্ষ নিয়ে আমেরিকাকে দূরে ঠেলে দিয়েছে। সুতরাং আমেরিকার সকল ধান্দা শেষ হতে যাচ্ছে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। মারিউপল থেকে বাসিন্দাদের সরাতে মরিয়া ইউক্রেন। মারিউপলকে স্বাধীন ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। ইউক্রেন এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তারা জানে রাশিয়ার হাতে দেশের দক্ষিণের বন্দর শহর পরাধীন। মারিউপলের সব বাসিন্দাকে অবিলম্বে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন মেয়র বাদিম বয়চেঙ্কো। জাতীয় টিভি চ্যানেলে তিনি বলেন, একটাই চাওয়া, এখন সবাইকে উদ্ধার করতে হবে। এখনও অন্তত 1,00,000 মানুষ আটকে রয়েছে মারিউপলে। উদ্ধার কাজে সবচেয়ে ব্যাঘাত ঘটাচ্ছে যোগাযোগ ব্যবস্থার অভাব। বিদ্যুৎ সংযোগ নেই দীর্ঘদিন, মোবাইল অকেজো, টিভি নেই, ইন্টারনেট নেই। বাইরের পৃথিবী সম্পর্কে অন্ধকারে মারিউপলবাসী। তাদের ধারণা গোটা ইউক্রেনের পরিস্থিতি এরকম। শহরের একাধিক জায়গায় উদ্ধারকারী বাস পাঠাচ্ছে প্রশাসন, কিন্তু ভয়ে কেউ উঠছে না। কাল 3টি স্কুল বাসে মাত্র 79 জনকে উদ্ধার করা গিয়েছে। মেয়র বয়চেঙ্কো জানিয়েছেন তিনি মারিউপলে নেই, শহরের বাইরে থাকলেও বাসিন্দাদের উদ্ধার করতে বদ্ধপরিকর তিনি। কিন্তু এও জানান সব কিছুই এখন পুতিনের হাতে। রাশিয়া আজ অবশ্য কিছুটা নরম মনোভাব দেখিয়েছে। ক্রেমলিন জানিয়েছিল আজ হস্টল কারখানায় ঢুকে অভিযান চালাবে না রুশ বাহিনী, কিন্তু কাউকে ভেতর থেকে বেরোতেও দেওয়া হবে না, যাতে একটি মাছিও গলতে না পারে। তা দেখার নির্দেশ দিয়েছিলেন খোদ রুশ প্রেসিডেন্ট। কিন্তু আজ তারা জানিয়েছে যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারখানা থেকে ইউক্রেনীয় সেনা ও বাসিন্দাদের বেরোনোর সুযোগ দেওয়া হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে ইস্পাত কারখানা থেকে নিরাপদ মানব করিডোর তৈরির জন্য তারা প্রস্তুত, কিন্তু সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে হবে। মন্ত্রকের বিবৃতি, আমরা আবারও বলছি, যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রাশিয়া। আমরা চুপ করে যাব, মানুষকে উদ্ধারের রাস্তা করে দেব, কিন্তু তার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে সাদা পতাকা তুলে ধরতে হবে। এখনও পর্যন্ত রাশিয়ার এই প্রস্তাবের জবাব দেয়নি ইউক্রেন। মস্কো আগেও অভিযোগ জানিয়েছে ইউক্রেন সরকার কথা খেলাপ করছে। মস্কোর বিরুদ্ধে একই অভিযোগ ইউক্রেনেরও। পুতিন আজ ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেলকে জানিয়েছেন আলোচনায় কোনো সদর্থক সিদ্ধান্তের সম্ভাবনা থাকলে তবেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকে বসবেন। তবে কিভ নেতৃত্বের বক্তব্য, রাশিয়ার সব শর্ত মেনে চলা তাদের পক্ষে সম্ভব নয়, শান্তি বৈঠক কেন বিফলে যাচ্ছে, সে প্রসঙ্গে ইউক্রেনের এক মন্ত্রী অতীতে বলেছিলেন, আমাদের দেশে গণতন্ত্র রয়েছে, সকলের কথার গুরুত্ব আছে, কিন্তু রাশিয়ায় আলোচনার কোনো জায়গা নেই।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দপ্তরের হাই কমিশনার মিশেল ব্যাসেলে আজ বলেন, এ পর্যন্ত আমাদের হাতে যে রিপোর্ট রয়েছে তাতে স্পষ্ট সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে রুশ বাহিনী। দপ্তরের মুখপাত্র রবিনা সামদাসানি বলেন, বুচায় এমন একটি পরিবার নেই যাদের কেউ খুন হননি। গোটা বিশ্বের নিন্দার মুখেও অবিচল পুতিন। তিনি বুচা হত্যাকাণ্ডে জড়িত রুশ বাহিনীকে সম্মানিত করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আজ বলেন, সামনের বছরের শেষ পর্যন্ত যুদ্ধ চলতে পারে, অর্থাৎ এই যুদ্ধ এখনই শেষ হওয়ার নয়। মারিউপল দখলের পরে এবারে ডনবাস এলাকার অন্যান্য অংশে যুদ্ধের গতি বাড়াচ্ছে রাশিয়া। উত্তর ডনবাসে টানা গোলাবর্ষণ চলছে। স্লোভিয়ানস্কে রাতভর রকেট হানা চলেছে। কাল দিনেও একাধিক হামলা হয়। লিম্যানের হাসপাতালে আজ সকালে বোমা পড়ে, আগুন ধরে গিয়েছিল হাসপাতালটিতে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রুশ সেনাবাহিনীর এক কমান্ডার জানিয়েছেন, ডনবাস এলাকার পাশাপাশি সমুদ্র তীরবর্তী দক্ষিণ ইউক্রেন সম্পূর্ণভাবে দখল করার লক্ষ্য নিয়েছে মস্কো। পুতিন জেলেন্সকিকে বৈঠকে নিতে টেলিফোন করবেন এরদোগান। রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকিকে আলোচনার টেবিলে নিতে দুই নেতাকে টেলিফোন করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট শুক্রবার এই তথ্য জানান। ন্যাটো সদস্য তুরস্কের রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে তুরস্ক বিবাদমান দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান বলেন, আমরা পুনরায় পুতিন এবং জেলেন্সকির সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছি। এটা একই দিন কিংবা ভিন্ন ভিন্ন দিন হতে পারে। এই সাক্ষাতে দুই নেতা পর্যায়ে ইস্তাম্বুলে বৈঠক আয়োজনের প্রক্রিয়া সম্পন্নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এরদোগান বলেন, এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মধ্যে সমঝোতা ইতিবাচক, কিন্তু যেমন হওয়া উচিত ছিল তেমনটি হয়নি। তবে এতে তুরস্ক আশাহত না বলেও মন্তব্য করেন তিনি। মস্কোভা ডুবির পর এই প্রথম হতাহতের সংখ্যা জানালো রাশিয়া। ইউক্রেনে অভিযানের সময় রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে গেছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে রাশিয়া কিছু না জানালেও অবশেষে তথ্য প্রকাশ করেছে তারা। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআই এর বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মিসাইল ক্রুজার মস্কোভা ডুবে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন, নিখোঁজ হন আরও 27 নাবিক, বাকি 396 নাবিককে উদ্ধার করা হয়েছে। রাশিয়া জানিয়েছিল, গোলা বারুদের মজুতে বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর মস্কোভাকে বন্দরে টেনে নেওয়া হচ্ছিল। ওই সময় সাগর উত্তাল থাকায় ডুবে যায় মিসাইল ক্রুজারটি। তবে ইউক্রেনের দাবি, মস্কোভায় তারা জাহাজ বিধ্বংসী দুটি নেপচুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। রাশিয়ার কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে ছিল মস্কোভা। যুদ্ধজাহাজটি হারানো রাশিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। তবে জাহাজে আগুন ধরে যাওয়া ও ডুবে যাওয়ার ঘটনায় এতদিন হতাহত হওয়ার কোনো কথা জানায়নি রাশিয়া। এ নিয়ে ইউক্রেন যুদ্ধে তৃতীয় কোনো বড় যুদ্ধজাহাজ হারালো রাশিয়া। ইউক্রেনে হামলা দিয়ে শুরু, অন্য দেশেও আগ্রাসন চালাতে চায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি দাবি করেছেন, অন্য দেশগুলোতেও আগ্রাসন চালানোর আকাঙ্ক্ষা রয়েছে রাশিয়ার। রাশিয়ার জ্যেষ্ঠ একজন কমান্ডারের মন্তব্যের জেরে তিনি এ কথা বলেছেন। জেলেন্সকি তার নিয়মিত দেওয়া রাতের বক্তব্যে বলেছেন, রাশিয়ার হামলার তালিকায় আমরা সবার প্রথমে আছি, এরপর কাদের উপর হামলা হবে। এদিকে রাশিয়ার জ্যেষ্ঠ একজন কমান্ডার বলেছেন, দক্ষিণ ইউক্রেনের পাশাপাশি পূর্ব দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য রয়েছে রাশিয়ার। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভকে উদ্ধৃত করে বলা হয়েছে, ক্রিমিয়াতে একটি স্থল সেতু তৈরি করার অনুমতিও দেবে মস্কো। তিনি আরও বলেছেন, এই সেতু তৈরির ফলে মলদোভার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াতে মস্কোর প্রবেশে সুবিধা হবে। ট্রান্সনিস্ট্রিয়া হল ইউক্রেনের সীমান্তবর্তী ছোট অঞ্চল। মেজর জেনারেল মিনেকায়েভের মন্তব্য ক্রেমলিন থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কিনা তা স্পষ্ট নয়। তবে ইন্টারফ্যাক্স এবং তাস নিউজ এজেন্সি সহ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমেও তাকে ব্যাপকভাবে উদ্ধৃত করে খবর প্রচার করা হয়েছে। তার এই বক্তব্যের জেরেই অন্য দেশে মস্কোর হামলার সংখ্যা দেখছেন জেলেন্সকি। মলদোভা রুশ জেনারেলের ওই মন্তব্যের জন্য মস্কোর রাষ্ট্রদূতকে তলব করেছে মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ জেনারেলের মন্তব্যকে গভীরভাবে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে যুদ্ধবিরতিতে প্রস্তুত আছে রাশিয়া।
রাশিয়া বলেছে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে মারিওপল শহরে মস্কো যুদ্ধবিরতি ঘোষণা করবে। মারিওপল শহর হচ্ছে ইউক্রেনের সেনাদের জন্য পূর্বাঞ্চলীয় সর্বশেষ শক্ত ঘাঁটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মারিওপলের আজভস্তাল ইস্পাত কারখানায় যে সমস্ত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য রাশিয়া যে কোনো সময় যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর প্রতিষ্ঠা করতে সম্মত রয়েছে। বৃহস্পতিবার রাশিয়া ঘোষণা করেছিল যে তারা মারিওপল শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে শুধু আজভস্তাল শিল্প কারখানার অঞ্চল বাদে। প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ওই এলাকা কঠোরভাবে অবরুদ্ধ করার জন্য তার দেশের সেনাদেরকে নির্দেশ দিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, মারিওপল শহরে আটকে পড়া বেসামরিক নাগরিককে নিরাপত্তা দিয়ে ইউক্রেন অথবা রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছে দেওয়া হবে, তবে তারা কোথায় যাবে সেটি তাদের পছন্দের উপর নির্ভর করবে। পাশাপাশি আত্মসমর্পণ করা ইউক্রেনের সেনাদের জীবনের নিরাপত্তাও দেওয়া হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজভস্তাল ইস্পাত কারখানার পুরো এলাকায় অথবা কিছু এলাকায় ইউক্রেনের সেনারা সাদা পতাকা উড়ালে তখনই যুদ্ধবিরতি শুরু হবে এবং আটকে পড়া লোকজনকে সাথে সাথেই রুশ সেনারা নিরাপদ এলাকা ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেবে। রাশিয়ার সর্বশেষ এই প্রস্তাবের ব্যাপারে এখনও ইউক্রেনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এর আগে রাশিয়া ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।